আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আসলে আজকে আমার আমাদের এখানে যে কাজটা হচ্ছে, আজকে আমাদের ওয়েস্ট থেকেনার কাস্টিং ডে, অর্থাৎ ওয়েস্ট থেকেনার যে বেসটা আমরা রেডি করছি সেটা আজকে কাস্টিং হবে। তো এই কাস্টিংয়ের দিনে যেই টপিকটা হয়, কনক্রিটের যে স্লাম টেস্ট করা হয়, সেই স্লাম টেস্ট নিয়ে আমি কিছু কথা বলব। তো বেসিক্যালি স্লাম টেস্ট কেন করা হয় সেটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে সেটা বলতে হবে যে আসলে আমাদের ব্যাসিং প্ল্যান্ট থেকে যে কনক্রিটটা ব্যাসিং করে আমাদের এখানে পাঠানো হয়, সেটা মানে ওই ফ্রেশ কনক্রিটের কনসিস্টেন্সিটা কেমন অথবা তার ওয়ার্কেবিলিটি কেমন হবে সেই জিনিসটা নিয়ে করা হয়, মানে আমরা স্লাম টেস্ট থেকে বুঝতে পারি। এবং আরেকটা ব্যাপারটা হচ্ছে, স্লাম টেস্টের থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারবো, আমরা যে কনক্রিটকে ব্যাচিং করে মিক্সিং করি সেটার মিক্সিংটা প্রপার ওয়েতে হয়েছে কি না সেটাও আমরা স্লাম টেস্ট থেকে বুঝতে পারবো। এবং আরেকটা ব্যাপারটা হচ্ছে যে আমরা স্লাম টেস্ট ছাড়া আমরা তার অল্টারনেটিভ আরেকটা টেস্ট করতে পারি, যেটাকে বলা হয় স্লাম ফ্লো টেবল টেস্ট, যেটাকে আমরা বলি, বা স্লাম ফ্লো টেস্টও আমরা যেটাকে বলতে পারি। ওকে, যেহেতু আজকে আমি স্লাম টেস্ট নিয়ে আলোচনা করবো, তো সুতরাং আমি স্লাম টেস্টে আমরা যে অ্যাপারাটাসগুলো ইউজ করি সেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটাকে নেব। ওকে, তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আমার হাতে যে রডটা বা যে রিবারটা দেখতে পাচ্ছি, এটার ডায়া হচ্ছে 16mm ডায়া রিবার, 16mm ডায়া, অর্থাৎ 5x8 ইঞ্চ ডায়া রিবার। এবং এটাকে এবং এটার যে এন্ড দার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় বুলেট নোজড বার, যার আমাদের এক প্রান্তে আমাদের এক এন্ডে এটা অনেকটা বুলেটের মতো শার্প করা থাকে, এই কারণে এটাকে বুলেট নোজ ডায়া বলা হয়। এবং এইটার ডায়া আমি বলছি যে 60mm, এবং এটার লেন্থ হবে 2 ফিট, অর্থাৎ 600mm। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাবো, আমরা স্লাম টেস্টের জন্য আমাদের একটা, আমরা যে এই জায়গাটাতে স্লাম টেস্ট করবো সেখানে আমাদের একটা হরাইজন্টাল এবং স্মুথ একটা জায়গা দরকার। সেই জায়গাটার জন্য আমরা আলটিমেটলি এই প্লেটটা ইউজ করে থাকি, যেটাকে আমরা অনেক সময় বেস প্লেটও বলে থাকি। এইটার উপরে আমরা স্লাম টেস্টটা, স্লাম কোনটাকে রাখা হয়। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এই যে এখন আমার হাতে যেই এটা দেখতে পাচ্ছি, এই অ্যাপারেটাসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি স্লাম কোন, বা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি আব্রামস কোন বলা হয়, এটাকে স্লাম কোন এবং আব্রামস কোন বলা হয় এটাকে। এবং আমরা যদি এটাকে ডিটেলসে বলি, সেটা হচ্ছে এটার অ্যাপারেটাসের স্পেসিফিকেশান সম্পর্কে যদি আমি বলি, আমি যে টপ সারফেসটা দেখতে পাচ্ছি, এই টপ সারফেসের ডায়া হচ্ছে 100mm, নিয়ার অ্যাবাউট দিস 1-4 ইঞ্চ। এবং আমি বটমে যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই বটম সার্কেলের ডায়াটা হচ্ছে 200mm, নিয়ার অ্যাবাউট 8 ইঞ্চ। এবং এটার শেপ নিয়ে যদি আমি বলি, এটার শেপটা হচ্ছে কনিক্যাল ফ্রাস্টাম, যেটাকে বলা হয়, এটার শেপ হচ্ছে অনেকটা কনিক্যাল শেপ, এবং এই শেপটাকে বলা হয় কনিক্যাল ফ্রাস্টাম শেপ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে হ্যান্ডেলটা আছে, এখানে আমরা এটাকে বলা হয় লিফটিং হ্যান্ডেল, আমরা যেটার মাধ্যমে আমরা এই কোনটাকে গ্র্যাজুয়ালি আপলিফ্ট করি, এটাকে বলা হয় লিফটিং হ্যান্ডেল। এবং এটাকে বলা হয় ফুট রেস্ট, যেটাতে আমরা পা রেখে তারপরে আমরা কনক্রিটগুলো এখানে ট্যাম্পিং করি। এবং আমরা কনক্রিটগুলো ট্যাম্পিং করার সময় অবশ্যই আমরা এখানে 3 লেয়ার মেনটেন করা হয়, 3 লেয়ার মেনটেন করে দেন এখানে ইচ লেয়ারে উই উইল মেনটেন 25 টাইমস ট্যাম্পিং, অর্থাৎ আমরা প্রত্যেকটা লেয়ারে 25mm আমাদের এখানে ট্যাম্পিং করা হয়। এবং আমি বেসিক্যালি আরও যদি কথা বলি, এবং আমরা যে হ্যান্ডেল লিফটিং হ্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি, এই লিফটিং হ্যান্ডেলের থিকনেস সাধারণত 2mm অর 3mm, এবং আমাদের এই যে কনিক্যাল যে ফ্রাস্টাম আছে এবং এটার থিকনেস 1.6mm অ্যাজ ইউজুয়ালি হয়। এবং আমি যদি আরও বিশেষ করে আরও কথা বলি যে স্লাম কত প্রকারের হতে পারে, বা স্লামের যে টাইপ সেই টাইপস নিয়ে যদি কথা বলি, জেনারেলি উই হ্যাভ 3 টাইপস স্লাম, আমরা যেটাকে বলি ট্রু স্লাম, অ্যানাদার ওয়ান ইজ কলাপস স্লাম, এবং অ্যানাদার ওয়ান ইজ শেয়ার ফেলার স্লাম, অর্থাৎ শেয়ার স্লাম। তাছাড়াও আমরা আরেক ধরনের স্লাম পাইতে পারি, যেটাকে সাধারণত বলা হয় জিরো স্লাম। ওকে, এবং আমরা স্লামগুলোর যদি রেঞ্জ নিয়ে কথা বলি, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্লামের ইউনিটটা সাধারণত আমাদের mm অথবা মিটার অথবা ইঞ্চি, সামথিং লাইক দ্যাট, এইরকম ইউনিট আসবে অবশ্যই আমাদের। এবং আমি স্লামের রেঞ্জ নিয়ে যদি কথা বলি, তাহলে যেটা বলতে হয়, আমাদের যদি কোনো কনক্রিট যদি ভেরি ড্রাই মিক্সিং হয়, সেই ক্ষেত্রে আমাদের কনক্রিটের রেঞ্জ হচ্ছে, স্লামের রেঞ্জ হচ্ছে 0-25mm, এবং
লো ওয়ার্ক অ্যাবিলিটির যদি কনক্রিট হয় সেক্ষেত্রে লো ওয়ার্ক অ্যাবিলিটি কনক্রিটের জন্য আমাদের স্লাম রেঞ্জ হচ্ছে 25 to 40 mm এবং যদি মিডিয়াম ওয়ার্ক অ্যাবিলিটির কনক্রিট হয় সেই ক্ষেত্রে আমাদের স্লাম রেঞ্জ হয় 50 to 90 mm এবং আমরা যদি হাই ওয়ার্ক অ্যাবিলিটির যদি কনক্রিট আমরা যদি ইউজ করতে চাই অবশ্যই তার স্লাম হতে হবে গ্রেটার দ্যান 100 mm। ওকে, তো আমরা এখানে আজকে যে কাস্টিংটা হচ্ছে ওয়েস্ট কিনারে সেখানে আমাদের কনক্রিটের গ্রেড হচ্ছে C28 এবং আমরা অবশ্যই আমাদের এখানে স্লাম যেটা মেনটেন করা হয় সেই স্লামটা হচ্ছে 90 to 120 mm আমাদের স্লাম এখানে মেনটেন করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই আমাদের কনক্রিট অনেকটা মিডিয়াম ওয়ার্ক অ্যাবিলিটি অর লিটল বেট হাই ওয়ার্ক অ্যাবিলিটি আমরা অনেকটাই বলতে পারি। ওকে, আমি বেসিক্যালি আরও যে কথাগুলো বলবো যে আমরা স্লাম টেস্ট যেটা আমি বলছি যে স্লাম টেস্টের যে অল্টারনেটিভ যেটা বলছি ফ্লো টেবল টেস্ট আর স্লাম ফ্লো টেস্ট যেটাকে আমরা অল্টারনেটিভ স্লাম টেবল টেস্ট ফ্লো টেবল টেস্ট আর স্লাম ফ্লো টেস্ট এইটার প্রসিডিওরটাও অনেকটা সেম বাট এখানে অ্যাপারেটাসটা একটু ভিন্ন আসতে পারে যা প্রসিডিওর অনেকটা সেম। তো আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের আমাদের যে স্লাম আছে ট্রু স্লাম গলাপ স্লাম আরেকটা হচ্ছে শেয়ার স্লাম এবং জিরো স্লাম এগুলো থেকে আমরা কী কী বুঝতে পারি সাধারণত। তো এগুলো থেকে আমরা বুঝতে পারি যদি কোনো একটা কন্টেন্ট ট্রু স্লাম আসে তাহলে আমরা বুঝবো দিস ওয়ান ওকে গুড মিক্সিং ওয়েল এবং সব কিছুই বলতে পারি যে অনেকটা গুড কোয়ালিটির কন্টেন্ট এবং এটা আমরা বলতে পারি। তাছাড়া এরপরে আমরা যদি বলি কলাপ স্লাম এবং কলাপ স্লামের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা হচ্ছে এটা আমাদের যে আমরা যে স্লাম নিব এটা সাডেনলি কলাপস করবে অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমাদের যে মিক্সিং যেটা বা আমাদের কনক্রিটের প্রপার্টি অনেকটা আমরা বলতে পারি নন কোহেসিভের কারণে এটা অনেকটা কলাপস করে। এছাড়াও এবং আমাদের আরেকটা যেটা আছে কলাপ স্লামের পর আমাদের যেটা শেয়ার স্লাম আছে শেয়ার স্লামও আমরা সেমভাবে বলতে পারি আসলে অনেকটা কনক্রিটের প্রপার্টিটা নন প্লাস্টিক টাইপ এই কারণে এটা দেখা যায় যে সেন্ট্রয়েডটা ঠিক রয়ে যায় বাট সাইডে আমাদের কলাপস হয়ে যায় অনেকটা এইরকম ঘটনা ঘটে। তো আমাদের আসলে বেসিক্যালি স্লাম টেস্ট আমরা একটা রেঞ্জ আছে অর্থাৎ আমাদের যে রেঞ্জ কনক্রিটের স্লামের যে রেঞ্জটা হচ্ছে আমরা লো থেকে যে মিডিয়াম টু যে হাই কোয়ালিটি আমাদের যে মিডিয়াম টু হাই ওয়ার্ক অ্যাবিলিটির যে কনক্রিট তার স্লামের রেঞ্জ হচ্ছে 0 to 260 mm 0 to 260 mm এর বাইরে গেলেই সেটা দেখা যায় যে আমাদের হাই কোয়ালিটির একটা মানে আমাদের কনক্রিট হওয়ার চান্স থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমি বলতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে আমরা স্লামের একটা লিমিটেশান আছে যে লিমিটেশান আমরা সবসময় যে কনক্রিটের স্লাম টেস্ট দিয়ে কনক্রিট ওকে এটা যে বলবো এটা বলা যাবে না অবশ্যই স্লামের একটা লিমিটেশান আছে। যখন দেখা যায় যে আমাদের হাই ওয়ার্ক অ্যাবিলিটি অথবা দেখা যায় অনেক সময় আমরা প্রোয়েবল কনক্রিট ইউজ করি এইসব কনক্রিটের ক্ষেত্রে আমরা কোনো সময় দেখা যাবে যে স্লাম আমরা ডিটারমাইন করতে পারবো না কারণ আমাদের কনক্রিটটা ফ্লোয়েবল সুতরাং এটাকে স্লাম শেপটা দেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট এইসব ক্ষেত্রে কিছু আমাদের লিমিটেশান থাকতে পারে। ওকে, আর আমাদের এখানে যে রেডিমিক্স যে কারগুলো আসতেছে সেই রেডিমিক্স কারগুলো আমরা একটার পর একটা আমরা এখানে স্লাম টেস্ট করা হচ্ছে এবং আমি যেটা বলবো যে এরপরেরটাতে আমি যে ভিডিওটা আসবে সেটাতে অবশ্যই আমি পরের যে কীভাবে স্লাম নেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ফার্স্ট।